লোকটা তো আমি ছিলাম, কি এমন ঘটল যাতে এই ভাবগুলো আলাদা আলাদা মনে হয়? তার মানে বোঝা গেল যে খুব পড়ার কথা যেটা, সেটা হচ্ছে এইটুকু জায়গা, ওখানে না, এইটুকু জায়গায় আমি আলাদা আলাদা লোক হলাম, ওখানে আমি একটা বলছি। সো প্রথম কথা, অভিনয়ের একদম গোড়ার কথা, সেটা হচ্ছে যে আমি একটা সেলফ, এটা আমি। আপনার নাম বলুন? শ্রেয়সী। শ্রেয়সী, এটা শ্রেয়সী। আর শ্রেয়সী অভিনয় করবে ধরা যাক ডেসডিমোনা, বিখ্যাত চরিত্র ওথেলো, শেক্সপিয়ারের ডেসডিমোনা। এটা শ্রেয়সী সেলফ। এই সেলফের মধ্যে অজস্র বিষয় লুকিয়ে আছে। কিরকম? শ্রেয়সী জন্ম থেকে আজ পর্যন্ত যে জার্নিটা হয়েছে, সেই জার্নিটা হয়েছে নিশ্চয়ই একটা সামাজিক প্রেক্ষাপটে, নিশ্চয়ই একটা অর্থনৈতিক প্রেক্ষাপটে, একটা রাজনৈতিক প্রেক্ষাপটে, একটা ভৌগোলিক প্রেক্ষাপটে, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে, একটা মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে। এই যে জার্নিটা একটা মানুষের হয় জন্ম থেকে অভিনয় করার শুরু থেকে, সেটা একটা বিশেষ জায়গার গল্প বলে ধরা যায়। আপনি থাকেন কোথায়? যাদবপুর বললে আমরা সবাই ভিজুয়ালাইজ করতে পারছি, যাদবপুর কথাটা বললে আমাদের মধ্যে একটা বোধ জাগ্রত হয় যে আচ্ছা যাদব এরকম একটা জায়গা, একটা ভিজুয়ালাইজেশন সবাই আছে যারা যাদবপুর চেন। এবং যাদবপুরে কারা থাকেন মোটামুটি আমরা জানি, যাদবপুরের মানুষ কি খায় জানি, কি পরিধান করে জানি, কি ব্যবহার করে কিরকম জানি, সে রেগে গেলে কিরকম হবে জানি, দুঃখ পেলে কিরকম হবে জানি, আনন্দ পেলে কিরকম হবে জানি, সব জানি। কিন্তু ডেসডিমোনা সে তো যাদবপুরে থাকে না, তার তো ওই যাদবপুরের বড় হওয়াটা নেই। শ্রেয়সীকে এই ডেসডিমোনা সেলফে পৌঁছতে হচ্ছে, একটা সম্পূর্ণ আলাদা সত্তায় পৌঁছতে হচ্ছে, যে সত্তা সম্বন্ধে শ্রেয়সী কি করে জানবে? হ্যাঁ, যদি লেখা না থাকে, ধরা যাক আমি একটা ছবি করবো ভেবেছি, আমি একটা চরিত্র তৈরি করেছি যা কেউ চেনে না, জানে তাহলে আমি বলতে চাইছি একটা এক্সারসাইজ, এইটা এইখান থেকে এই অবধি যেতে গেলে একটা এক্সারসাইজ লাগছে, তাই তো? কিছু একটা লাগছে, কি লাগছে পরে আসি, কিছু একটা লাগছে আমার। এবার ডেসডিমোনা করেছে, ও একবার এক্সারসাইজ করে একটা জায়গায় পৌঁছবে।
কি এক্সারসাইজ করাচ্ছে। তারপরে ওকে বলেছে পরের দিন যে না তোমাকে পুতুল নাচের ইতি কথা কুসুম করতে হবে, এটা অন্য চরিত্র, সেও কিন্তু জাদুতে থাকে না।